বলবে পরিযায়ী শ্রমিক এখানে কাজ পাচ্ছে না, তাই তাহলে আমায় বলুন তো, এখানে তো ইউনিভার্সিটি আছে, ছেলে মেয়েরা তাহলে বাইরে পড়াশোনা করতে যায় কেন? যার ক্ষমতা আছে সে যায়, তাকে আমার পক্ষে আটকানো সম্ভব নয়। এখানে অনেক ইউনিভার্সিটি করা হয়েছে, 43টা নতুন ইউনিভার্সিটি হয়েছে মনে রাখবেন, অনেক কলেজ হয়েছে, শিক্ষার উন্নয়ন পশ্চিমবঙ্গ শিক্ষায় কিন্তু নাম্বার 1 মনে রাখবেন। তাতেও যদি কারো মনে হয় আমি লন্ডনের একটা ডিগ্রি আনব, আমি আমেরিকার একটা ডিগ্রি আনব, সে যেতেই পারে? ধরুন তাদের বারবার বলা হচ্ছে তোমরা যেও না। এমনকি আমি ভবিষ্যৎ প্রকল্প করেছি, 5 লাখ টাকা করে আমি দিতে পারি, তোমরা এখানে দোকান করো, এখানে ব্যবসা করো, না শুনলে আমি কি করবো?